হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং মুনস ডেয়ারি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো তাহলে চলুন কীভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আপনারা সবাই করে খান, কিন্তু আমি কীভাবে করছি একদমই আলাদা রেসিপি। এখানে আমি মাছগুলো হলুদ, নুন আর একটু তেল মাখিয়ে রেখেছি। এগুলো আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, এখন একটু তেল দিয়ে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে আমি পোস্ত, সাদা সর্ষে আর হলুদ সর্ষে একসাথে আমি ড্রাই পেস্ট করে নিয়েছি। তারপর এখন আমি জল দিয়ে দিলাম এখানে, আর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম কাঁচা তেল একটু। এখন আবার আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে হবে তো তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবার দিয়ে দিলাম একটু হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছে তেলটার সাথে। এখন আমি সর্ষের যে পেস্টটা করেছিলাম, ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো জলটা, আমার গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে দিইনি, আমি কাঁচাই দিয়েছি। অনেকে একটু ভেজেও রান্না করে, কিন্তু ভাজার থেকে একটু কাঁচা রান্নাটা করলে টেস্টটা বেশি হয় আর গন্ধটাও অনেক হয় ইলিশ মাছের। তো মাছগুলো ভালো করে দিয়ে দিচ্ছি।
একটু ডুবি ডুবি দিচ্ছি মাছগুলো। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে নিয়েছি, আর নিয়েছি পোস্ত। তো এগুলো প্রথমে ভালো করে আমি স্ট্যানারে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর জল না দিয়ে পেস্ট করেছি, তারপর জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। ভালো করে কড়াইটা ধরেই নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম। ইলিশ মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম, আর মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট পর তুলে নিলাম। তো আমি কড়াইটা ধরে নেড়ে দিচ্ছি, খুন্তিটা দিয়ে নাড়িয়ে নেই, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, টেস্টটা ব্যালেন্স হবে। এবার আবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর তুলে নিলাম। এবার আমি হাই টু মিডিয়াম ফ্লেমে কুক হতে দিচ্ছি। 5 মিনিটের মতন হাই টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে। Okay, thank you for watching. Bye-bye.